গদখালি গ্রামটি বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে পরিচিত। এই গ্রাম এবং এর আশেপাশের হাজার হাজার একর জমিতে বছর জুড়ে উৎপাদন হচ্ছে দেশি বিদেশি নানা জাতের ফুল। এগুলোর বার্ষিক মূল্য প্রায় 1,500 কোটি টাকা। গদখালি জনপদের রয়েছে এক প্রাচীন ইতিহাস। ধারণা করা হয় গদখালি নামটি গদখালি শব্দগুচ্ছ থেকে এসেছে। সে বিষয়ে এখন আমরা কথা বলব না। ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর সদর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ঝিকরগাছা উপজেলায় গদখালি গ্রামটি অবস্থিত। খুব ভোরেই এখানে বাংলাদেশের বৃহত্তম ফুলের বাজারটি জমে ওঠে। দেশের গণ্ডি ছাড়িয়ে এসব ফুল বিদেশেও রপ্তানি করা হয়। রাস্তার দুপাশে অসংখ্য চোখ জোড়ানো ফুলের বাগান চোখে পড়বে। গোলাপ, গাঁদা, জারবেরা, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, লিলিয়াম সহ হরেক রকম ফুলের চাষ হয় এখানে। গদখালির ফুলের সুবাস ছড়িয়ে পড়ছে সারা দেশব্যাপী। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই অকল্পনীয় সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসেন।